हेलो डियर स्टूडेंट, केमन आछो तुम्हारा सबाई। आमी तुम्हारे सर देवव्रत गांगुली। आज के रिजनिंग एर एक खूब इंटरेस्टिंग चैप्टर तुम्हारे सामने निये एसेछि, सेटा होच्छे लजिकल वेन डायग्राम। ये वेन डायग्रामटा होच्छे लजिकल, तार माने प्रैक्टिकाली जेटा ठीक वास्तवर साथे जेटार मिल आछे सेटार उपरेई होच्छे वेन डायग्रामटा तैरी होबे। আমরা সিলোজিজিমেও ভেন ডায়াগ্রাম শিখব, ওখানেও ভেন ডায়াগ্রাম আছে, সেটা কিন্তু লজিক্যাল ভেন ডায়াগ্রাম না। সেই ভেন ডায়াগ্রাম আর আজকে যেটা আমি পড়াবো লজিক্যাল ভেন ডায়াগ্রাম, দুটো কনসেপ্টটা কিন্তু আলাদা। ভেন ডায়াগ্রামটা সেম, কনসেপ্টটা আলাদা। আমি সিলোজিজিমটা পড়াচ্ছি না, আমি আজকে লজিক্যাল ভেন ডায়াগ্রাম পড়াচ্ছি, যেটা প্র্যাকটিক্যালি লজিক্যালি ঠিক বলে মনে হয় সেটাই আমি আজকে তোমাদেরকে শেখাবো, ডিটেলসে শেখাবো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করে দাও, বেল আইকনে অল প্রেস করলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের এই যে চ্যাপ্টারটা লজিক্যাল ভেন ডায়াগ্রাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সমস্ত পরীক্ষায় আসে। তুমি ব্যাংকের পরীক্ষা বলো, ব্যাংকের পরীক্ষাতেও আসবে, এসএসসিতে জেনারেলি এটা আসে না, যে কোনো স্টেট গভর্নমেন্টের পরীক্ষা বলো সেখানে আসবে, আইবিপিএসে তো আসবেই, এলআইসিতেও আসতে পারে, রেলেও আসতে পারে। তো এটা এমন কিছু কঠিন না, খুব ইজি, শুধু লজিক্যালি আমাদেরকে ভাবতে হবে, তাহলে আমরা এর অ্যান্সার করতে পারবো। তো লজিক্যাল ভেন ডায়াগ্রাম ব্যাপারটা কী, চ্যাপ্টারে ঢোকার আগে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি কি। যেমন ধরো, যদি আমি বলি অল ডগ তাহলে এটা লজিক্যালি তো কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? সমস্ত কুকুর অ্যানিম্যাল, এটা লজিক্যালি ঠিক হচ্ছে, কারণ বাস্তবে সমস্ত কুকুরই তো জন্তু, এটা লজিক্যালি ঠিক। কিন্তু ধরো আমি যদি বলি সাম ডগস আর অ্যানিম্যাল, সাম ডগস আর অ্যানিম্যাল, এটা কি লজিক্যালি ঠিক হচ্ছে? কিছু কুকুর জন্তু, বা এটা তো লজিক্যালি ঠিক না। কিছু জন্তু কুকুর, এটা লজিক্যালি ঠিক, কিছু জন্তু কুকুর, কিছু জন্তু বাঘ হবে, কিছু জন্তু হাতি হবে, কিছু জন্তু কুকুর হবে, কিছু জন্তু বিড়াল হবে, অ্যানিমেলের দিক দিয়ে এটা লজিক্যালি ঠিক, কিন্তু ডগের দিক দিয়ে কিন্তু লজিক্যালি ঠিক না। কিছু ডগ অ্যানিমেল এটা কিন্তু হতে পারে না, সব ডগই হচ্ছে অ্যানিমেল, তাহলে এটা হচ্ছে লজিক্যালি ভুল। আর একটা যদি আমি ধরো বলি যে সব অ্যানিমেল ডগ, সব অ্যানিমেল ডগ, এটা কি ঠিক? এটা কি ঠিক না? সমস্ত অ্যানিমেল তো ডগ না, অ্যানিমেলের অনেক রকম অ্যানিমেল আছে, অনেক রকম জন্তু আছে, তাই এইটাও হচ্ছে লজিক্যালি ভুল। আর একটা যদি আমি বলি যে নো ডগ ইজ অ্যানিমেল, নো ডগ ইজ অ্যানিমেল, এটা কি লজিক্যালি ঠিক হচ্ছে? কোনো কুকুরই জন্তু না, এটাও কিন্তু লজিক্যালি ঠিক হচ্ছে না। তার মানে আমরা এই চ্যাপ্টারে শিখব, যেই ধরো কমোডিটিগুলো দিয়ে দেবে আমাদেরকে প্রশ্নে, বা যেই তিনটে ওয়ার্ড দিয়ে দেবে, তাদের মধ্যে বাস্তবে কোনগুলোর মিল হচ্ছে কোনগুলোর মিল হচ্ছে না সেটাই আমাদের ভেন ডায়াগ্রামের মাধ্যমে, শেপের মাধ্যমে আমাদেরকে বার করতে হবে। ধরো তিনটে অবজেক্ট দিয়ে দেবে এবং অপশানে থাকবে চারটে ভেন ডায়াগ্রাম, চার রকমের ভেন ডায়াগ্রাম থাকবে, কোন ভেন ডায়াগ্রামটা লজিক্যালি ঠিক হচ্ছে সেটাই আমাদেরকে মার্ক করতে হবে। এইটাই আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাবো। টোটাল এগারোটা টাইপ আছে, আমি এগারোটা টাইপই তোমাদেরকে বোঝাবো। এগারোটা টাইপ বোঝানোর পরে তারপরে আমি প্রশ্ন উত্তরে আসবো। তো লজিক্যাল ভেন ডায়াগ্রামটা আসলে ব্যাপারটা কি নিশ্চয়ই তোমরা বুঝেছো, যেটা প্র্যাকটিক্যালি লজিক্যালি ঠিক হবে সেটাই আমরা করব, এবং সেটা কিভাবে করব, এর কনসেপ্ট কি, কতগুলো টাইপ আছে। এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা টাইপ ধরে ধরে এক্সাম্পল সমেত আমি তোমাদেরকে বোঝাবো। তাহলে প্রথম টাইপে চলে যাই। টাইপ ওয়ানটা দেখো কি বলছে, হোয়েন আ কমোডিটি ইজ কমপ্লিটলি রিলেটেড টু সেকেন্ড অ্যান্ড সেকেন্ড ইজ কমপ্লিটলি রিলেটেড টু থার্ড। তার মানে যে তিনটে অবজেক্ট আমাদেরকে দিয়ে দেবে, একটা অবজেক্ট সেকেন্ড অবজেক্টের সাথে পুরোপুরিভাবে রিলেট করছে, সেকেন্ডটাও আবার থার্ড অবজেক্টের সাথে রিলেট করছে, তাহলে ভেন ডায়াগ্রামটা কীরকম হবে? ভেন ডায়াগ্রামটা আগে আমি এঁকে দেখাচ্ছি, ভেন ডায়াগ্রামটা এরকম হবে। এটা হচ্ছে ফার্স্ট অবজেক্ট, এই ফার্স্ট অবজেক্টটা সেকেন্ড অবজেক্টের সাথে পুরোপুরি রিলেট করছে,
আবার এই সেকেন্ড অবজেক্টটা থার্ড অবজেক্টের সাথে রিলেট করছে। এক্সাম্পল কি হবে, খুব সিম্পল একটা এক্সাম্পল, সেটা হচ্ছে সেকেন্ড মিনিট আওয়ার। এবার দেখো 60 সেকেন্ডে হচ্ছে এক মিনিট হচ্ছে, তাহলে সেকেন্ড আর মিনিট রিলেট করছে, 60 সেকেন্ডে এক মিনিট, তাহলে ভেতরটা হবে সেকেন্ড, 60 সেকেন্ডে এক মিনিট, মানে যে কটা সেকেন্ড হচ্ছে, মানে 60টা যদি সেকেন্ড হয়, 60টা সেকেন্ড হলে 60টাই সেকেন্ডে পুরোপুরি এক মিনিট হয়ে যাচ্ছে, তাহলে মিনিট, এটা হচ্ছে মিনিট, আর 60 মিনিটে আমরা পাচ্ছি এক ঘন্টা, এটা আওয়ার, তাহলে মিনিটটাও দেখো আওয়ারের সাথে রিলেট। এটা বোঝাচ্ছে যে তিনটে অবজেক্ট দেওয়া থাকবে, একটা আরেকজনের সাথে রিলেট করবে, আর সেকেন্ডটা আবার আরেকজনের সাথে রিলেট করবে, মানে সবকটা সবার সাথে রিলেট করবে, তখনই আমরা এরকম টাইপের ভেন ডায়াগ্রামটা সিলেক্ট করব। এবার পরীক্ষায় কীরকমভাবে অপশান পাব সেটা দেখে নিই। পরীক্ষায় আমরা ধরো অপশান পেলাম, এরকম একটা অপশান পেলাম, বি পেলাম, এই সি এরকম পেলাম, আর ধরো ডি পেলাম, এই এইটা পেলাম, এই চারটে ধরো অপশান পেলাম আমরা, তাহলে আমরা কোন অপশানটা টিক মারবো এই প্রশ্নের ক্ষেত্রে, যদি সেকেন্ড মিনিট আর আওয়ার দেয় আমরা টিক করব হচ্ছে এইটা, বোঝা গেল। এবারে আমি পার্ট টুটা দেখাচ্ছি, মানে টাইপ টুটা দেখাচ্ছি। সেকেন্ড টাইপটা হচ্ছে হোয়েন অল দ্য থ্রি কমোডিটিস আর নট রিলেটেড টু ইচ আদার, যেই তিনটে অবজেক্ট আমাদেরকে দিয়ে দেবে ওই তিনটে অবজেক্ট কারোর সাথে কারোর কোনো মিল নেই, তখন আমাদের ভেন ডায়াগ্রামটা হবে এইটা, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এরকমও হতে পারে পরীক্ষায়, বা এরকমভাবেও থাকতে পারে। বেসিক্যালি ব্যাপারটা হলো তিনটে যে অবজেক্ট দেবে, তিনটে যে ডায়াগ্রাম দেবে, সার্কেলটা দেবে, তিনটে সার্কেল কারোর সাথে কারোর মিল নেই, আলাদা আলাদা থাকবে। এক্সাম্পল কী হতে পারে, ধরো এক্সাম্পল হলো টেবিল ক্যাট ফুটবলার। দেখো এই তিনটে কারোর সাথে কারোর সম্পর্ক নেই, ফুটবলার ক্যাট হতে পারে না, ফুটবলার টেবিল হতে পারে না, টেবিল ক্যাট হতে পারে না, ক্যাট ফুটবলার হতে পারে না। লজিক্যালি যেটা ঠিক আমাদেরকে কিন্তু সেটা ভাবতে হবে, লজিক্যালি আমাদেরকে ভাবতে হবে, প্র্যাকটিক্যালি কী ভাবতে হবে, ক্যাট কখনো ফুটবলার হতে পারে না, ক্যাট কখনো টেবিল হতে পারে না, তাই তিনটের সাথে তিনটের কোনো মিল নেই, ভেন ডায়াগ্রামটা তিনটে আলাদা আলাদা সার্কেল হবে, এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, যেরকমভাবে ইচ্ছা থাকতে পারে। এটা হচ্ছে টাইপ টু। এবার আমরা যাব টাইপ থ্রিতে। আমাদের টাইপ থ্রিটা হচ্ছে হোয়েন আ কমোডিটি ইজ কমপ্লিটলি রিলেটেড টু সেকেন্ড অ্যান্ড থার্ড ইজ ডিফারেন্ট। কী বলছে, দুটো কমোডিটি, দুটো অবজেক্টের সাথে মিল আছে, রিলেট করছে, কিন্তু থার্ড যে অবজেক্টটা আমাদেরকে দেবে সেটার সাথে বাকি দুটোর কোনো কানেকশান নেই, বাস্তবে কোনো রিলেশন নেই, সেটাই হচ্ছে আমাদের টাইপ থ্রি। এর ভেন ডায়াগ্রামটা হবে এরকম, মানে দুটো অবজেক্টের সাথে কানেক্ট আছে, রিলেশান আছে, কিন্তু থার্ড যে অবজেক্টটা আমাদের দেবে, থার্ড যে বস্তুটা আমাদের দেবে তার সাথে এই দুটোর কোনো কানেকশান নেই। এক্সাম্পল, এক্সাম্পল কী হতে পারে, মিটার, কিলোমিটার, ধরো লিটার, মিটার কিলোমিটার লিটার। এবার দেখো মিটারের সাথে কিলোমিটারে কিন্তু লিংক আছে, কারণ এটা হচ্ছে ডিস্টেন্স একটা মাপছে, মিটার আর কিলোমিটার রাস্তার, কিন্তু লিটারের সাথে মিটার আর কিলোমিটারের কোনো কিন্তু কানেকশান নেই। লিটারটা হচ্ছে থার্ড, যেটা একদম ডিফারেন্ট, এইটা হবে লিটার, লিটারের সাথে মিটারেরও কোনো সম্পর্ক নেই, লিটারের সাথে কিলোমিটারেরও কোনো সম্পর্ক নেই, কিন্তু মিটারের সাথে কিলোমিটারের সম্পর্ক আছে, এটা মিটার, এটা কিলোমিটার, এটা হচ্ছে কিলোমিটার। দুটো অবজেক্ট যাদের কানেকশান আছে, যাদের মধ্যে রিলেশান আছে, আর থার্ড যেটা থাকবে তার কোনো রিলেশান নেই, থার্ড লিটার, লিটারের সাথে কিন্তু মিটার কিলোমিটারের কোনো সম্পর্ক নেই, সেই জন্য লিটারটা আলাদা রইল, আর মিটার আর কিলোমিটারটা এই ডায়াগ্রাম, এই ভেন ডায়াগ্রামে হবে। ঠিক আছে, এবারে আমরা পরের টাইপটায় চলে যাচ্ছি। আমাদের টাইপ ফোরটা কী বলছে, হোয়েন আ কমোডিটি ইজ পার্শিয়ালি রিলেটেড টু সেকেন্ড অ্যান্ড সেকেন্ড ইজ পার্শিয়ালি রিলেটেড টু থার্ড, বাট
নো রিলেশন বিটুইন ফার্স্ট অ্যান্ড থার্ড। প্রথম অবজেক্টের সাথে সেকেন্ড অবজেক্টের আমাদের পার্শিয়াল রিলেশন আছে, মানে হাফ রিলেশন আছে, অল্প রিলেশন আছে। সেকেন্ডের সাথে থার্ডটারও অল্প রিলেশন আছে, কিন্তু প্রথম আর থার্ডটার মধ্যে কোনো সম্পর্ক নেই। সেই ক্ষেত্রে ভেন ডায়াগ্রামটা হবে এরকম। প্রথমটার সাথে সেকেন্ডটা পার্শিয়াল রিলেশন আছে, অল্প রিলেশন আছে। সেকেন্ডটার সাথে থার্ডটারও অল্প রিলেশন আছে, কিন্তু প্রথম আর থার্ডটার মধ্যে কোনো সম্পর্ক নেই। এক্সাম্পল কী হবে? এক্সাম্পল ধরো, মেল ডক্টর, ফিমেল। মেল ডক্টর, ফিমেল। এবার এইখানে ধরো আমি মেল দিলাম, এইখানে আমি দিলাম ডক্টর, এই সার্কেলটা, আর এই সার্কেলটায় ফিমেল দিলাম। এবার কীভাবে কানেকশানটা পাওয়া যাচ্ছে দেখো। কিছু মেল, মেল মানে কি পুরুষ, ফিমেল মানে মহিলা, কিছু পুরুষ ডক্টর হতেই পারে। সব পুরুষ যে ডক্টর হবে তা তো না, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সরকারি চাকরি করবে, কেউ বিজনেসম্যান হবে, কেউ ডক্টর হবে। তো কিছু পুরুষ ডক্টর, পার্শিয়াল রিলেশন হলো। কিছু মহিলা ডক্টর, কিছু মহিলা ডক্টর হতেই পারে, কিছু মহিলা ডক্টর হবে, কিছু মহিলা টিচার হবে, কিছু মহিলা সাইকোলজিস্ট হবে, কিছু মহিলা ইঞ্জিনিয়ার হবে, সরকারি চাকরি করবে, ব্যবসা করবে। তো কিছু মহিলা ডক্টর হলো, কিছু পুরুষ ডক্টর হলো। এবারে ডক্টরের রেসপেক্টে দেখো, ডক্টরে পুরুষ ডক্টরও আছে, ছেলে ডক্টরও আছে। তার মানে কি বলতে পারি, ডক্টরের কিছু আছে পুরুষ ডাক্তার, কিছু আছে মহিলা ডাক্তার। কিন্তু মেল আর ফিমেল তো কমপ্লিটলি আলাদা, ছেলে আর মেয়ে, মহিলা আর পুরুষ, এই দুটোর সাথে তো কোনো মিল নেই। মহিলা আলাদা, পুরুষ আলাদা, তাই মেল আর ফিমেলের সাথে দেখো কোনো ডাইরেক্ট কোনো রিলেশন নেই, কোনো ডাইরেক্ট লিঙ্ক নেই। যা লিঙ্ক আছে মেল আর ডক্টরের মধ্যে পার্শিয়ালি হাফ। আচ্ছা, পার্শিয়ালি এটা আর ফুল কখন হবে? ফুল যখন আমরা এইটা বলবো, সেটা হচ্ছে ফুল। এটা পার্শিয়াল রিলেশন আছে, কিছু মেল ডাক্তার হতে পারে, কিছু ফিমেল ডাক্তার হতে পারে, কিছু ডাক্তার মেল হতে পারে, কিছু ডাক্তার ফিমেল হতে পারে, কিন্তু কোনো মেল ফিমেল হবে না, কোনো ফিমেল মেল হবে না। এই জন্য এটাকে আমরা লজিক্যাল ভেন ডায়াগ্রাম বলছি। সিলোজিজমের সাথে গোলাবে না, সিলোজিজমে যেই স্টেটমেন্টটা থাকবে সেইটাকেই আমাদেরকে ঠিক বলে ধরতে হবে। ওখানে থাকতে পারে যে অল ম্যান আর ওম্যান, সেটা থাকতে পারে, কিন্তু লজিক্যালি কি সেটা ঠিক? লজিক্যালি ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে না। আমরা এই চ্যাপ্টারে লজিক্যালি যেটা ঠিক সেটা পড়ব, সেটা শিখব। এটা হচ্ছে টাইপ ফোর। এবার আমরা টাইপ ফাইভে যাব। এবারে আমরা শিখব হচ্ছে টাইপ ফাইভ। টাইপ ফাইভটা বলছে, হোয়েন আ কমোডিটি ইজ পার্শিয়ালি রিলেটেড টু সেকেন্ড অ্যান্ড থার্ড ইজ ডিফারেন্ট। দুটো অবজেক্টের মধ্যে পার্শিয়াল রিলেশন আছে, পুরোপুরি রিলেশন নেই, পার্শিয়াল রিলেশন আছে, আর থার্ড যে অবজেক্টটা থাকবে সেটা কমপ্লিটলি আলাদা। দুটো অবজেক্ট, দুটো অবজেক্টের মধ্যে দেখো পার্শিয়াল একটা রিলেশন আছে, আর থার্ড অবজেক্টটা হচ্ছে আলাদা, সম্পূর্ণ আলাদা, আলাদা থাকবে। এই দুটোর সাথে কোনো লিঙ্ক থাকবে না, সম্পূর্ণ আলাদা। এক্সাম্পল কী হবে? ক্যাট, পেট, পেন। ক্যাট, পেট, পেন। দেখো ক্যাট হচ্ছে পেট ক্যাটাগরিতে পড়ে, কিছু ক্যাট পেট ক্যাটাগরিতে পড়ে, ক্যাট, ক্যাট কিন্তু পেট ক্যাটাগরিতে পড়ে, কিন্তু সব পেট তো আর ক্যাট না, কিছু পেট ডগ হতে পারে, অন্যান্য জন্তুও হতে পারে, সব পেট কিন্তু ক্যাট না। তাই ক্যাট আর পেটের মধ্যে হচ্ছে একটা পার্শিয়াল রিলেশন আছে, কিন্তু পেন তো সম্পূর্ণ আলাদা, পেন ক্যাটও না আর পেটও না, তাই পেনটা হচ্ছে আলাদা আছে, তাই জন্য বলছে থার্ড ইজ ডিফারেন্ট। তো ক্যাট, পেট আর পেন, এই তিনটে যখন বস্তু দিয়ে দেবে তখন আমাদের ভেন ডায়াগ্রামটা এরকম হবে। লজিক্যালি কিন্তু ভাবতে হবে আমাদের, কিছু পেট ক্যাট হতে পারে, সব পেট কিন্তু ক্যাট না, তার পেনের সাথে এর কোনো সম্পর্কই নেই। এটা হচ্ছে টাইপ ফাইভ। এবারে আসবো টাইপ সিক্সে। আমাদের সিক্স টাইপটা হচ্ছে হোয়েন অল কমোডিটিস আর পার্শিয়ালি রিলেটেড। তিনটে কমোডিটি সবার সাথে সবার কিছু না কিছুভাবে রিলেট করা আছে, পার্শিয়াল রিলেশন আছে সবার সাথেই। সেখানে ভেন ডায়াগ্রামটা হবে এরকম। সবার সাথে সবার কানেকশন আছে। এক্সাম্পল,
प्लेयर बॉय टॉल पर्सन प्लेयर बॉय और टॉल पर्सन ये तीनटे देवा आछे। अच्छा आमी ये डायग्रामटा ना आरेकटु बड़ो करे आछि ताले बोझाते सुविधा हबे। प्लेयर बॉय और टॉल पर्सन आछे, धरो आमी ए सर्कलटाते प्लेयर दिलाम, ए सर्कलटाते बॉय दिलाम और ए सर्कलटाते टॉल पर्सन दिलाम। देखो जो जो छेले आछे तार मध्ये किछु छेले होच्छे प्लेयर होते ही पारे, और सब प्लेयर ही कि छेले हबे ता तो ना, प्लेयर मेराओ हय, मेराओ खेलाधूला करे, ताई किछु बॉय प्लेयर बा किछु प्लेयर হচ্ছে বয়, সেটা হচ্ছে এই পোর্শনটা। কিছু বয় লম্বা হতে পারে, কিছু ছেলেরা তো লম্বা হতেই পারে, সব ছেলে যে বেটে হবে বা সব ছেলে লম্বা হবে এমন কোনো মানে নেই, সেটা হচ্ছে এই সেকশনটা। কিছু প্লেয়ার টল, কিছু লম্বা প্লেয়ার হতেই পারে বা কিছু লম্বা প্লেয়ার হতেই পারে, সেটা হচ্ছে এই পোর্শনটা। কিছু প্লেয়ার লম্বা হতেই পারে, সব প্লেয়ারও লম্বা হবে না বা সব প্লেয়ারও বেটে হবে না। এবারে দেখো কিছু প্লেয়ার যে কিনা ছেলে এবং লম্বাও, কিছু প্লেয়ার যারা কিনা ছেলেও আর লম্বাও, সেটা হচ্ছে এই পোর্শনটা। কিছু প্লেয়ার বা কিছু ছেলে যারা প্লেয়ার আর লম্বা, কিছু প্লেয়ার বা কিছু বয় যারা কিনা প্লেয়ার আর লম্বা, সেটা হচ্ছে এই মাঝখানের সেকশনটা। তাই তিনটেই কিছু না কিছুভাবে প্রত্যেকের সাথে রিলেট করছে, সেটাই হচ্ছে আমাদের টাইপ সিক্স, হোয়েন অল দ্য কমোডিটিস আর পার্শিয়ালি রিলেটেড। এবার যাব টাইপ সেভেনে। এই টাইপটাতে বলছে যখন দুটো কমোডিটিস, দুটো আলাদা আলাদা কমোডিটিস থার্ডের সাথে কমপ্লিট রিলেশনে আছে, হোয়েন টু ডিফারেন্ট কমোডিটিস আর কমপ্লিটলি রিলেটেড টু থার্ড। এই দুটো ডিফারেন্ট কমোডিটিস যে কিনা এই থার্ডের সাথে পুরোপুরিভাবে রিলেশনে আছে। এক্সাম্পল dog, cat, animal। দেখো dog আর cat সম্পূর্ণ আলাদা, এইটা dog, এটা cat, দুটো সম্পূর্ণ হচ্ছে আলাদা, কিন্তু এই দুটোই হচ্ছে অ্যানিম্যাল ক্যাটাগরিতে পড়ে, দুটোই পড়ে হচ্ছে অ্যানিম্যাল ক্যাটাগরিতে, তাই এই দুটোর সাথেই কিন্তু অ্যানিম্যালের কানেকশান আছে। সব ডগই হচ্ছে অ্যানিম্যাল, সব ক্যাটই হচ্ছে অ্যানিম্যাল, কিন্তু ডগ আর ক্যাটের মধ্যে কোনো রিলেশন নেই, তাই দুটো আলাদা আছে। আর এরা হচ্ছে ডগ, সব ডগই অ্যানিম্যাল, সব ক্যাটই অ্যানিম্যাল, তার ভেন ডায়াগ্রামটা এটা হবে। টাইপ এইটটাও কী বলছে, হোয়েন টু ডিফারেন্ট কমোডিটিস আর পার্শিয়ালি রিলেটেড বাট কমপ্লিটলি রিলেটেড টু থার্ড, মানে দুটো অবজেক্টের ভেতর পার্শিয়াল রিলেশন আছে আর তারা থার্ড যে অবজেক্টটা আছে তার সাথে কমপ্লিট রিলেশনে আছে, কীরকম হবে? দুটো অবজেক্ট যারা পার্শিয়াল রিলেশনে আছে তারা থার্ডের সাথে পুরো কমপ্লিট রিলেশনে যাচ্ছে। এক্সাম্পল মেল ডক্টর হিউম্যান, মেল ডক্টর হিউম্যান। দেখো কিছু মেল ডক্টর, সব মেলেরাই কিন্তু ডক্টর না বা সব ডক্টররাই মেল না, ডক্টরের মধ্যে মহিলা ডক্টরও থাকে, তাই কিছু মেল ডক্টর, কিছু ডক্টর মেল হতে পারে, আর মেল আর ডক্টর দুজনেই হচ্ছে মানুষ, হিউম্যান। কিছু মেল ডক্টর হতে পারে, কিছু ডক্টর মেল হতে পারে, এরা দুজনেই হচ্ছে মানুষ, মানুষ জাতিতে পড়ে, মানব জাতিতে পড়ে, তাই এই ডায়াগ্রামটা দুজনেই হচ্ছে কমপ্লিট রিলেশন আছে, হিউম্যানের কমপ্লিট রিলেশনে আছে হিউম্যানের সাথে। এবারে যাব টাইপ নাইনে। এবার আমরা টাইপ নাইনটা দেখব, কি বলছে, হোয়েন আ কমোডিটি ইজ কমপ্লিটলি রিলেটেড টু সেকেন্ড বাট সেকেন্ড ইজ পার্শিয়ালি রিলেটেড টু থার্ড, মানে প্রথম অবজেক্টটা সেকেন্ড অবজেক্টের সাথে কমপ্লিট রিলেশনে যাবে আর যে সেকেন্ড অবজেক্টটা আছে সেই সেকেন্ড অবজেক্টটা থার্ড অবজেক্টের সাথে পার্শিয়াল রিলেশন হবে। কিভাবে হবে, এইটা ফার্স্ট অবজেক্ট,
কমপ্লিট রিলেশনের সেকেন্ড অবজেক্টের সাথে, আর সেকেন্ড অবজেক্টটা এই সেকেন্ড অবজেক্টটা থার্ড অবজেক্টের সাথে পার্শিয়াল রিলেশন হবে, প্রথম অবজেক্টের সাথে কিন্তু না, থার্ড অবজেক্টটা সেকেন্ড অবজেক্টের সাথে পার্শিয়াল রিলেশন হবে, ফার্স্ট অবজেক্টের সাথে কিন্তু না। এর এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল ধরো ফাদার মেল চিলড্রেন, ফাদার মেল চিলড্রেন কিভাবে রিলেশনটা হচ্ছে বা দেখে নিই আমরা। ফাদার, বাবা মানেই হচ্ছে সে হচ্ছে পুরুষ, বাবা কখনো মহিলা হয় না, মহিলা মা হয়, বাবা হচ্ছে সবসময় পুরুষ, তাহলে ফাদার হচ্ছে কমপ্লিট রিলেশন মেলের সাথে, অল ফাদার্স আর মেল, অল ফাদার সব বাবাই হচ্ছে পুরুষ। এবারে দেখো পুরুষের মধ্যে কিছু চিলড্রেন থাকবে, মানে কিছু চিলড্রেন হচ্ছে পুরুষ মানে ছেলে, কিছু চিলড্রেন হচ্ছে মেয়ে, তাই জন্য চিলড্রেনের সাথে মেলের হচ্ছে পার্শিয়াল রিলেশন, কিন্তু ফাদার আর চিলড্রেন কিন্তু কখনো এক নয়, ফাদার কখনো চিলড্রেন না, ফাদার যখন চিলড্রেন ছিল তখন সে ফাদার চিলড্রেন ছিল, কিন্তু ফাদার একজন আর একজন চিলড্রেন, এই দুটো কিন্তু, এই দুজন কিন্তু সেম না, দুজন সম্পূর্ণ আলাদা। এবার অনেকে ভাবতে পারে যে এখন যে চিলড্রেন আছে সে তো কোনো সময় ফাদার হবে, সেটা কিন্তু সেটার সাথে এখানে গুলিয়ে ফেললে চলবে না, সে তখন যখন ফাদার হবে, যখন বাবা হবে তখন আর সে চিলড্রেন থাকবে না, আর যে বাবা সে কিন্তু কারেন্ট সিচুয়েশনে সে চিলড্রেন না, তাই বাবা আর চিলড্রেন দুটো কিন্তু আলাদা, বাবা হচ্ছে পুরুষ, বাবা সবসময় পুরুষ হয়, মা হচ্ছে মহিলা, আর কিছু চিলড্রেন যেমন ছেলে, কিছু চিলড্রেন হচ্ছে মেয়েও হতে পারে, আর মেলের মধ্যেও পুরুষের মধ্যেও কিছু চিলড্রেন হতে পারে, কিছু ফাদার হবে, কিছু মাদার হবে, এরকমভাবে হবে, কিছু স্টুডেন্ট হবে। এটা হচ্ছে টাইপ 9। এবারে আমরা যাব টাইপ 10-এ, আর দুটো টাইপ বাকি আছে। টাইপ 10-টা দেখে নিই কী বলছে। টাইপ 10 বলছে হোয়েন আ কমোডিটি ইজ কমপ্লিটলি রিলেটেড টু সেকেন্ড অ্যান্ড থার্ড ইজ পার্শিয়ালি রিলেটেড টু ফার্স্ট অ্যান্ড থার্ড, ফার্স্ট ইজ কমপ্লিটলি রিলেটেড টু সেকেন্ড, থার্ড হচ্ছে এই দুটোরই পার্শিয়াল রিলেশনে আছে, এই দুটোরই পার্শিয়াল রিলেশনে আছে, এরকম হবে ডায়াগ্রামটা। এক্সাম্পল, এক্সাম্পল কি হতে পারে, মাদার ফিমেল টিচার, কিরকমভাবে হচ্ছে, এটা হচ্ছে মাদার, সব মাদারই ফিমেল, সব মাদারই হচ্ছে ফিমেল, কিছু ফিমেল টিচার, কিছু ফিমেল টিচার, এই পোর্শনটা হবে কিছু ফিমেল টিচার, বা কিছু টিচার ফিমেল, কিছু টিচার মেলও হবে, কিছু টিচার ফিমেল হবে। এবারে কিছু টিচার মাদারও হতে পারে, কিছু টিচার যারা কিনা মা, কিছু টিচার যারা কিনা ফিমেল, কিছু ফিমেল টিচার, আর সব মাদারই হচ্ছে ফিমেল। তাহলে যদি মাদার ফিমেল টিচার দেয় তখন এই এক্সাম্পলটা হবে, এই এক্সাম্পলটা, ঠিক আছে। এবারে লাস্ট টাইপে আমি চলে যাচ্ছি, টাইপ 11। এবারে লাস্ট টাইপ কি বলছে, হোয়েন টু কমোডিটিজ আর পার্শিয়ালি রিলেটেড অ্যান্ড থার্ড কমোডিটিজ কমপ্লিটলি রিলেটেড টু ফার্স্ট অ্যান্ড থার্ড, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দুটো কমোডিটি যেটা হচ্ছে পার্শিয়ালি রিলেটেড, এই দুটো কমোডিটি হচ্ছে দুজনে হচ্ছে পার্শিয়ালি রিলেটেড, আর থার্ড যেটা সেটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ডের সাথে কমপ্লিট রিলেশনে আছে, থার্ড যেটা ফার্স্ট আর সেকেন্ডের সাথে কমপ্লিট রিলেশনে আছে। এর এক্সাম্পল কিন্তু বেশি নেই, খুব লিমিটেড এক্সাম্পল আছে এটার। কি হতে পারে, হরিয়ানা, হরিয়ানা পাঞ্জাব চণ্ডীগড়, হরিয়ানা পাঞ্জাব চণ্ডীগড় হতে পারে, হরিয়ানা আর পাঞ্জাব এই দুজনের সাথে পার্শিয়াল রিলেশন কি আছে, কারণ চণ্ডীগড়, এই দুজনের সাথে পার্শিয়াল রিলেশন হচ্ছে চণ্ডীগড়,
দুজনের ক্যাপিটালই হচ্ছে চণ্ডীগড়। আর চণ্ডীগড় হরিয়ানাতেও আছে, হরিয়ানার ভেতরেও পড়ে, পাঞ্জাবের ভেতরেও পড়ে। হরিয়ানা চণ্ডীগড় হচ্ছে হরিয়ানারও ক্যাপিটাল, পাঞ্জাবেরও ক্যাপিটাল, তাই এই দুটোর সাথে কমপ্লিট রিলেশনে আছে। এটার এক্সাম্পল কিন্তু খুব রেয়ার, খুব বেশি নেই। এবারে আমি সবকটা টাইপ তো দেখিয়ে দিলাম, এবারে আমি ডাইরেক্ট প্রশ্নে চলে যাই যে কীরকমভাবে প্রশ্ন আসতে পারে। কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাবো, তাহলেই তোমরা বুঝে যাবে, আর লজিক্যালি পুরো ব্যাপারটা করতে হবে। তাহলে এবার চলে যাই ডাইরেক্ট এক্সাম্পলে। এবারে ধরো পরীক্ষা দিল হচ্ছে গোল্ড সিলভার অর্নামেন্টস। গোল্ড সিলভার অর্নামেন্ট, এর ভেন ডায়াগ্রাম আমাদেরকে আঁকতে হবে। তাহলে এর ভেন ডায়াগ্রাম আমরা কীভাবে আঁকব, এর ভেন ডায়াগ্রামটা আমরা আঁকবো হচ্ছে, যেটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের লজিক্যালি ভাবতে হবে যে তিনটির মধ্যে কীরকম রিলেশন হতে পারে। গোল্ড আর সিলভার এই দুটো তো কমপ্লিটলি আলাদা, এই দুটোর সাথে কোনো কারোর কোনো সম্পর্ক নেই। গোল্ড একটা আলাদা জিনিস, সিলভার একটা আলাদা জিনিস, তাহলে গোল্ড আর সিলভারের মধ্যে কোনো রিলেশন আসবে না। সব গোল্ড কি অর্নামেন্ট? সব গোল্ড মানে কি অর্নামেন্ট? সব সোনা কি অর্নামেন্ট, জুয়েলারি? তা তো না। সব সিলভার কি অর্নামেন্ট? আমরা লজিক্যালি ভাবি সব সিলভার কি অর্নামেন্ট, তা তো না। সিলভারের চামচও আছে, সিলভারের বাটি আছে। উল্টো দিক দিয়েও দেখো, সব অর্নামেন্ট কি গোল্ড? সব অর্নামেন্ট তো গোল্ড না, কিছু অর্নামেন্ট গোল্ডের আছে, কিছু অর্নামেন্ট প্ল্যাটিনামের আছে, কিছু সিটি গোল্ডের আছে, কিছু সিলভার আছে। সিমিলারলি সব অর্নামেন্টও কিন্তু সিলভার না। তাহলে কি হবে? তাহলে এইটা হবে, এই ভেন ডায়াগ্রামটা হবে, এটা অর্নামেন্ট, এটা সিলভার। কিছু গোল্ড হচ্ছে অর্নামেন্ট, কিছু অর্নামেন্ট গোল্ডের হয়, কিছু অর্নামেন্ট সিলভারের হয়, আর কিছু সিলভার অর্নামেন্ট হয়, কিন্তু গোল্ড আর সিলভারের সাথে কোনো রিলেশন নেই। কিন্তু যদি আমি বলি গোল্ড সিলভার মেটাল, এদের মধ্যে কি রিলেশন, এদের মধ্যে ভেন ডায়াগ্রামটা কী হবে? দেখো গোল্ড আর সিলভার তো কমপ্লিটলি আলাদা, গোল্ড আর সিলভার তো আলাদা, দুজনের সাথে মিল নেই। কিন্তু এই দুটো কি মেটাল সেটাকে দেখি। গোল্ড কি মেটাল? হ্যাঁ গোল্ড মেটাল। সিলভার কি মেটাল? সিলভার মেটাল। তাহলে এই দুটো কমপ্লিট রিলেশনে আসছে, এই দুটো কমপ্লিট রিলেশনে আসছে, এটা হবে। নেক্সট এক্সাম্পল এমপি এমএলএ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটাকে আমরা বিধানসভা বলি, এমপি এমএলএ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখানে কিন্তু এর কনসেপ্ট আমাদের জানতে হবে যে এমপি কি লেজিসলেটিভ অ্যাসেম্বলির পার্ট, এমপি আর এমএলএ কি এক? যে এমপি সে কি এমএলএ হতে পারে, এমএলএ কি এমপি হতে পারে? মানে একজন ধরো আমি, আমি এমএলএ হলাম এমপি হলাম, দুটোই কি হতে পারবো? আমি এমপি এমএলএ দুটো হতে পারবো? সেই নলেজটা কিন্তু আমাদের থাকতে হবে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাকে বলে, সেই নলেজটা থাকতে হবে, বিধানসভা। তাহলে দেখো এমপি কি বিধানসভার একটা অংশ? এমপি মানে কি মেম্বার অফ পার্লামেন্ট, সে হচ্ছে লোকসভা সদস্য মানে সেন্টারের, আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভা হচ্ছে স্টেটের। তাই এমপি এমপির সাথে লেজিসলেটিভ অ্যাসেম্বলির কোনো সম্পর্ক নেই, এমপি একটা আলাদা কমোডিটি হয়ে গেল, এমপির সাথে লেজিসলেটিভ অ্যাসেম্বলির সম্পর্ক নেই। কিন্তু এমএলএর সাথে কি লেজিসলেটিভ সম্পর্ক, লেজিসলেটিভ অ্যাসেম্বলির সম্পর্ক আছে? যদি থাকে সেটা কি পার্শিয়াল না কমপ্লিট? দেখো সব এমএলএই হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলির অংশ, প্রত্যেকটা এমএলএই হচ্ছে বিধানসভার অংশ, তাই এর ডায়াগ্রামটা হবে এইটা, এইটা এমএলএ, এটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। প্রত্যেকটা এমএলএ হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলির অংশ, কিন্তু এমপি কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলির অংশ না, তাই এমপিটা আলাদা, এমএলএ কমপ্লিট রিলেশন যাচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলির। এইভাবে লজিক্যালি কিন্তু আমাদেরকে ভাবতে হবে। পরের এক্সাম্পলটা দেখে নিই কী হবে।
প্রাইম মিনিস্টার, মিনিস্টার, ক্যাবিনেট। এবার এনডায়াগ্রামটা এবার আমরা দেখব কি হবে। দেখো সবার বড় হচ্ছে ক্যাবিনেট, সবার বড় হচ্ছে ক্যাবিনেট, ঠিক আছে। এবার সমস্ত মিনিস্টার হচ্ছে ক্যাবিনেটের অংশ, সমস্ত মিনিস্টার হচ্ছে ক্যাবিনেটের অংশ, ঠিক আছে। এবার এই মিনিস্টারের মধ্যে নানা রকম মিনিস্টার থাকবে। কী কী মিনিস্টার থাকতে পারে? পেট্রোলিয়াম মিনিস্টার, ফিনান্স মিনিস্ট্রি, ফিনান্স মিনিস্টার, হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, সব ধরনের মিনিস্টার থাকবে। এবং তার মধ্যে থেকে প্রাইম মিনিস্টার হচ্ছে একটা অংশ। তাই এটা পিএম, এটা মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার হচ্ছে মিনিস্টারের সাথে কমপ্লিট রিলেশনে আছে, কারণ মিনিস্টার অনেকগুলো মিনিস্টারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে প্রাইম মিনিস্টার, ঠিক আছে। আর সমস্ত মিনিস্টার মিলে হচ্ছে ক্যাবিনেটের হচ্ছে অংশ, সমস্ত মিনিস্টার হচ্ছে ক্যাবিনেটের অংশ। তাই মিনিস্টার হচ্ছে ক্যাবিনেটের সাথে কমপ্লিট রিলেশনে আছে। তো এইটার ভেন ডায়াগ্রামটা এই হবে, মিনিস্টার, প্রাইম মিনিস্টার আর ক্যাবিনেটের ভেন ডায়াগ্রাম এইটা হবে। পরেরটা আর একটা এক্সাম্পল দেখি, সন, ডটার, ফ্যামিলি। কি হবে? সন আর ডটার দুজনে কমপ্লিটলি আলাদা, ছেলে মেয়ে কমপ্লিটলি আলাদা, কিন্তু এরা সবাই হচ্ছে ফ্যামিলির অংশ, এরা সবাই হচ্ছে ফ্যামিলির অংশ। এই ডায়াগ্রামটা হবে, সন আর ডটার দুজনে কমপ্লিটলি আলাদা, কারোর সাথে কারোর কোনো মিল নেই। সন ফ্যামিলির অংশ, ডটারও ফ্যামিলির অংশ। তাই এই ভেন ডায়াগ্রামটা হবে। তোমরা এগুলো সব নোট করতে থাকো। নেক্সট, নেক্সট একসাথে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। টেবিল, চেয়ার, উডেন ফার্নিচার। আর একটা হচ্ছে টেবিল, চেয়ার, ফার্নিচার। এই দুটো দেখে মনে হতে পারে যে একই এক্সাম্পল, টেবিল চেয়ার উডেন ফার্নিচার আর টেবিল চেয়ার ফার্নার, কিন্তু এদের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। কী ডিফারেন্স সেটাই এখন আমরা দেখব। দেখো ভালো করে, টেবিল আর চেয়ার এদের দুজনের মধ্যে তো কারোর সম্পর্ক নেই, টেবিল আলাদা চেয়ার আলাদা। সব টেবিলই কি উডেন ফার্নিচার? সব টেবিলই কি উডেন ফার্নিচার? কাঠের হয়? তা তো না, প্লাস্টিকের হয়, আয়রনের হয়। সব চেয়ার কি উডেন ফার্নিচার? সব চেয়ারও উডেন ফার্নিচার না। সব উডেন ফার্নিচারও টেবিল না, সব উডেন ফার্নিচারও হচ্ছে চেয়ার না। তাই এদের মধ্যে রিলেশনটা হবে এরকম। পরীক্ষায় কিন্তু এইটা টেবিল, এটা উডেন ফার্নিচার, এটা চেয়ার এরকমভাবে দেবে না, জাস্ট এরকম জাস্ট ডায়াগ্রামটা দিয়ে দেবে। আর এক্সামিনার যদি চায় তাহলে দিয়ে দিতে পারে, কিন্তু এই ডায়াগ্রামটাই বেশিরভাগ সময় দেবে। তো আমরা এইটাকে টেবিল বলবো, এটাকে উডেন ফার্নিচার বলবো, এটাকে চেয়ার বলবো। কিছু উডেন ফার্নিচার হচ্ছে টেবিল হয়, কিছু টেবিল উডেন ফার্নিচার, কিছু উডেন ফার্নিচার চেয়ার হয়, কিছু চেয়ার হচ্ছে উডেন ফার্নিচারের হয়, ঠিক আছে। তো ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে পার্শিয়াল রিলেশন, সেকেন্ড আর থার্ডের মধ্যে পার্শিয়াল রিলেশন, এক আর থার্ডের মধ্যে কোনো রিলেশন নেই। এবারে এইটাই আসো, চেয়ার, টেবিল আর ফার্নিচার। চেয়ার টেবিল তো কমপ্লিটলি আলাদা, কোনো রিলেশন নেই চেয়ার আর টেবিলের মধ্যে। কিন্তু দেখো চেয়ারও, সব চেয়ার ফার্নিচার ক্যাটাগরিতে পড়ে, সব টেবিলও ফার্নিচার ক্যাটাগরিতে পড়ে। এইটা রিলেশনটা এরকম হবে, টেবিল আর চেয়ার আলাদা, টেবিল আর চেয়ার হচ্ছে কমপ্লিটলি আলাদা, আর সব টেবিলই হচ্ছে ফার্নিচার ক্যাটাগরিতে পড়ে, সব চেয়ারই হচ্ছে ফার্নিচার ক্যাটাগরিতে পড়ে। তাই এর ভেন ডায়াগ্রামটা এরকম হবে। লাস্ট আর একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি পুরো কনসেপ্ট তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা খুব ইজি একটা চ্যাপ্টার, কিন্তু লজিক্যালি আমাদেরকে ভাবতে হবে। বয়, মেল, স্টুডেন্ট। বয়, মেল, স্টুডেন্ট, এটা কি হবে?
দেখো সব বয় হচ্ছে মেল, সব বয় মেল, বয় মানেই হচ্ছে মেল, বয় কখনো ফিমেল হতে পারে না, সব বয় হচ্ছে মেল। আর সব মেল কি স্টুডেন্ট? সব মেল স্টুডেন্ট, কিছু মেল স্টুডেন্ট হবে, কিছু মেল স্টুডেন্ট হবে, তার মানে কি বোঝাচ্ছে? মেলের সাথে স্টুডেন্টের একটা পার্সিয়াল রিলেশন হবে, কিছু মেল স্টুডেন্ট হবে, কিছু স্টুডেন্ট মেল হবে, কিছু স্টুডেন্ট ফিমেল হবে, তাই মেল আর স্টুডেন্টের সাথে একটা পার্সিয়াল রিলেশন। আর বয় আর স্টুডেন্টের সাথে দেখি কোনো রিলেশন হচ্ছে কি না, বয় স্টুডেন্টও হতে পারে, কিছু বয় স্টুডেন্ট, কিছু বয় চাকরি করে, কিছু স্টুডেন্ট ছেলে, কিছু স্টুডেন্ট মেয়ে। তাহলে দেখো বয়ের সাথে স্টুডেন্টেরও পার্সিয়াল রিলেশন, মেলের সাথে স্টুডেন্টেরও পার্সিয়াল রিলেশন, বয়ের সাথে স্টুডেন্টেরও পার্সিয়াল রিলেশন। তাহলে ভেন ডায়াগ্রামটা এরকম হবে, স্টুডেন্টের সাথে মেলের পার্সিয়াল রিলেশন, স্টুডেন্টের সাথে বয়েরও পার্সিয়াল রিলেশন। এইভাবে যত প্র্যাকটিস করবে তত তোমাদের লজিক ক্লিয়ার হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে, যে কোনো এক্সাম্পল দিতে পারে। আমি জাস্ট কয়েকটাতে এক্সাম্পল দিয়ে দেখালাম, এর কোনো লিমিট নেই, যা ইচ্ছা এক্সাম্পল দিতে পারে। লজিক্যালি আমাদেরকে ভাবতে হবে যে কোনটা ঠিক হচ্ছে আর কোনটা ভুল হচ্ছে। তো এই চ্যাপ্টারটা নিশ্চয়ই বুঝে গেছো তোমরা আশা করি। যদি কোথাও কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের প্রবলেম সলভ করব। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অল প্রেস করে দাও। আমি আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই। তোমরা ভালো থেকো, টাটা।